কে বললো তুমি হেরে গেছো? কে বললো আমি জিতে গেছি? দুটি মানুষের মাঝে এই হার জিতের সম্পর্ক ছাড়া আর কি কোনো সম্পর্ক হতে পারে না? আমরা দুজন কি শুধুই দুজনের প্রতিদ্বন্দ্বী? আমাদের দুজনের মধ্যে শত্রুতা ছাড়া কি আর কোনো সম্পর্ক থাকতে পারে না? কেন তুমি আমাকে তোমার শত্রু মনে করছো রাজু? কেন আমাকে তোমার দুশ্মন মনে করছো? একদিন সাগরিকার তোমার দেখা হয়েছে, তুমি সাগরিকার কাছে এসেছো, সাগরিকাও তোমার কাছে এসেছে। কত আপন করে তোমরা দুজন দুজনকে বন্ধু ভেবেছ, কত না স্বপ্ন দেখেছ, কত না সুখের ছবি এঁকেছ তোমরা দুজনে। তারপর একদিন সব ধ্বংস হয়ে গেছে, এক মুহূর্তের মধ্যে ভাগ্য তোমাদের সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এতটুকু দয়া করেনি, এতটুকু রহম করেনি, একটি বার বুঝতে চেষ্টা করেনি এই ঝড় কত নির্মম ভাবে তোমাদের বুকের সমস্ত পাজর ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। আমি আমি কি করে তোমাকে ঘৃণা করব বলো? আমি আমি কি করে তোমাকে আমার দুশ্মন মনে করব? কি দোষ তুমি করেছো? স্রেফ এই তো যে তুমি সাগরিকাকে ভালোবেসেছো। আরে আরে তুমি তো শুধু ভালোই বেসেছো। ভালোবাসা তো অন্যায় নয় রাজু, ভালোবাসা পাপ নয়, গুণা নয়। একটা কথা বলবো রাজু, এ পৃথিবীতে না জানি কত লোক আছে যারা বিশ্বাস করে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নেওয়া যায়, নিজের ভাগ্য লেখা যায়। কিন্তু ওরা ভুলে যায় ভাগ্য মানুষ লেখে না, তকদির লেখে আল্লাহ। এটা শুধু তারই সিদ্ধান্ত, এটা শুধু তারই লীলা খেলা। এটাই ভাগ্য, এটাই যে ভাগ্যের খেলা। ভাগ্য আমি কোনোদিন ভাবতে পারিনি যে জীবনে ভাগ্য বলে কিছু আছে। কেননা আমি পৃথিবীর ওই সব মানুষদের মতো করে ভাবতাম যারা বিশ্বাস করে শক্তি মানুষের সব কিছু। আমি জানতাম না ভাগ্য বলে কিছু থাকতে পারে, কারণ কারণ আমি সাগরিকাকে ভালোবাসতাম, এমন ভালোবাসতাম যে দুনিয়াতে কেউ ভালোবাসতে পারে না, হয়তো হয়তো তুমিও না। কিন্তু কিন্তু তোমার হাতের মধ্যে ওই রেখা আছে যা আমার হাতে নেই, তোমার কপালে ওই কথা লেখা আছে যা আমার কপালে নেই। আমি তোমাকে কি বরবাদ করব আকাশ, আমি তোমাকে কি বরবাদ করব? আমি তো তোমাকে বরবাদ করতে গিয়ে নিজেই বরবাদ হয়ে গেছি। আকাশ, তোমার নাম আকাশ, তুমি আকাশের মতো বিশাল, আকাশের মতো বিশাল তোমার মন। তুমি বিজয় হবে না তো কে হবে আকাশ? কে হবে, কে হবে? কুল ডাউন মাই ফ্রেন্ড,